ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে আমার ওই মোটো ব্লগের সেটআপটা আসেনি, তাই জন্য আমি এখন ভিডিও বানাতে পারছি না। তো আজকে হচ্ছে মোটো ব্লগের সেটআপটা আমার চলে এসেছে, তো আমি আজকে তোমাদেরকে ওটা রিভিউ করে দেখাবো। পুরো আমি সেটআপটা আগে মানে ভালো করে দেখি, আনবক্সিং করব, রিভিউ দেখাবো, আবার তো টেস্টেরও দেখানো হবে। তো চলো সবাই থেকো সঙ্গে, লাইক কমেন্ট করে দিও। আমার মাউন্টটা না আসার জন্য আমি হচ্ছে বাইরে গিয়ে ভিডিও বানাতে পারছি না, হাতে ধরে ভিডিও বানানো তো অসম্ভব। যদি আমি পিলিয়ন বসিয়ে ক্যামেরাটা ধরার চেষ্টা করি তো ভিডিও করা বেশিক্ষণ সম্ভব হয় না, তাই জন্য আমি মাউন্টটা অর্ডার দিয়েছিলাম। আর আসলে মাউন্টটা অর্ডার দিইনি, স্পেশাল একজন আমাকে গিফট করেছে ওটা। ওহ মাই গড, ওয়াও। এই ছাদের মধ্যেই এত সুন্দর আবহাওয়ার মধ্যেই আমি আনবক্সিং করবো আমার মাউন্টটা, কারণ আমি মাউন্টটা এখন খুলেই দেখিনি যে কি আসছে না আসছে, আমাকে তো সেটা দেখতে হবে, কারণ যদি ওটা খারাপ কিছু আসে তো ওটাকে আবার এক্সচেঞ্জ করে নিতে হবে। তো ইয়ে বড়ি আচ্ছি বাত কহিয়ে আপ। তো বন্ধুরা, এই যে আমার এই মাউন্টটা আমি আজকে আনবক্সিং করব, চলো তোমরা সাথে থেকো, পুরোটা দেখি, আগে ভালো এসছে না খারাপ এসছে আগে দেখে নিতে হবে। আসলে আমি এটা হচ্ছে অ্যাটাচ করে দিলাম, নাহলে তোমাদেরকে দেখাতাম এটা আলাদা থাকে, এইটা এইটা হচ্ছে আলাদাই থাকে, এটা আমি অ্যাটাচ করে দিয়েছি এইটার সঙ্গে। এর যে এই স্ক্রুটাকে এইভাবে এইখানে লাগিয়ে দিলে তারপরে ফোনটা লাগানো যাবে। এবারে আমরা হেলমেটটা নিয়ে এসেছি, হেলমেটের মধ্যে এটা সব আটকিয়ে দেখবো কেমন হচ্ছে, আর এই রাবারটা ফোনটাকে আটকানোর জন্য দেখাবো। সবই আমি শেষ পর্যন্ত থাকুন আপনারা সবাই, যারা যারা দেখছো ভিডিও, তো চলো দেখাচ্ছি আমি তোমাদের। তো এটা হলো স্টার্টার হেলমেট, তো এটা যদি রিভিউ দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে একটা ভিডিও বানানো আছে এর উপর, তো তোমরা এটা দেখে নিতে পারো। তো এই হেলমেটে তোমরা যখন মোটো ব্লগ করার সময় তোমরা একটু চেষ্টা করবে একটু ভালো কোয়ালিটির হেলমেট নেওয়া, কারণ এই প্যাডিংগুলো যে থাকে এর ভেতরে মাইক বা হেডফোন যা হোক যেটা তোমরা ভিডিও করতে চাও তো এর ভেতরে রাখতে হবে, কারণ এর ভেতরে না রাখলে তো বাইরে রাখা মানে তো উইন্ড ব্লাস্ট হবে জানোই তোমরা সবাই। তো দেখো আমি কেমনভাবে লাগাচ্ছি এটাকে। তো প্রথমে আমরা নিয়ে নেব এই চেইন মাউন্টটা, এই চেইন মাউন্টে ফার্স্টে হেলমেটে লাগিয়ে নেব। ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লিপটা, এই ক্লিপটার ভিতরে যেটাকে তো আমরা লাগিয়ে নিলাম এটাকে। তো আমি একটু হেল্প নিয়ে লাগালাম, কারণ এটা একটু সমস্যা করছিল ফার্স্টের দিকে। তো দেখো তারা কীভাবে লেগে গেছে, এটা হেলমেটের কোনো স্টাইলও নষ্ট করছি না বা কিছু আলাদা কিছু, এটা সুন্দরই লাগছে, হেলমেটের সঙ্গে কোনো খারাপ লাগছে না, খুব ভালোভাবেই শক্তভক্তভাবে বসে গেছে দেখো। এবার আমরা নিয়ে নেব এই আইটেমটা আর স্ক্রুটা, তো এটা ঠিক লাগবে এইভাবে। তারপরে স্ক্রুটাকে এইভাবে লাগিয়ে দেবে, যতক্ষণ না এটা টাইট হয় এটা লাগাতে থাকবো। তো পুরোটা টাইট এখন করবো না, কারণ ফোনটা মানে মাউন্টটা সেটিং করতে হবে। তো এবারে এইটার এই অংশটা এইখানটা লাগানো হবে, এইখান মোবাইল হোল্ডারটা। এটা হয়ে গেল টাইট, চলো এবারে
আচ্ছা এই বন্ধুরা এটা এর ভেতরে লাগানোর কথা ছিল তো এটাকে আমরা আবার খুলে এটা লাগিয়ে দেব বন্ধুরা দেখলে তোমরা ওটা কেমন ভাবে আমি ফিট করলাম তো খুব একটা কঠিন হয়নি আসলে যারা স্টার্টিং নতুন বিগিনার যারা যেমন আমি তো আমাদের পক্ষে এখন তো আর গোপ্রো কেনার মতো সামর্থ্য নেই তো সেই তুলনায় কেসে কেসে লোক রেতে यार यहां पर আমি ফোনেই আমি সাজেস্ট করব যে সবাই যারা নতুন বিগিনার তারা ফোনেই ব্লগ করার চেষ্টা করুক সাথে থেকো তো আমি এখন যাচ্ছি রোডে ওই ক্যামেরাটা টেস্ট করার জন্য চলো বলছি যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তো তারা শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি আরো ভিডিও আনতে থাকবো সবার জন্য কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওগুলো তো ইজিলি তোমরা ওটা করতে পারবে চলো তোমরা তাহলে আমার সঙ্গে তো রোডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওটা কেমন ভিউ আসছে তো Thank you.